আমি যখন ছাত্র ছিলাম আলেমে পড়তাম তখন এই গল্পটা পড়েছিলাম উর্দুতে। গল্পটার নাম হলো বিদায়ে বুলবুল, বুলবুল পাখির বিদায়। একটা রাজার বাগানে একটা বুলবুল পাখি বাস করত। রাজার বাগানে বুলবুল পাখি বাস করত, এন্ড সারা বছর বাগানে এডালে ওডালে এইসব আছে, ঘুরছে বেড়াচ্ছে। এইবার যখন বাগানে মৌল এসে গেছে, ফুল এসে ফল এসেছে, গোটা বাগান ফুলে ফলে মৌলে একদম ভর্তি হয়ে গেছে খুশবুতে বাগে বাগ, এইবার বুলবুল পাখির কি আনন্দ! রে বাপ রে বাপ, এ ডাল ও ডাল সে ডাল গান গেয়ে গান গেয়ে বেড়াচ্ছে, গোটা বাগান ফলে ফুলে প্যাকটা, পাখির কি আনন্দ মনে! ঠিক এইরকম একটা সময়ে বাগানের যিনি মালি তিনি এসে বলছেন, বুলবুল পাখি তুই এখানে বাসা বেঁধেছিস কার অর্ডারে? বাসা ভাঙ, বেরো, রাজার অর্ডার। মালি এসে বলছে, রাজার অর্ডার, বুলবুল পাখি তুই বাসা ভেঙে নিয়ে বেরিয়ে যা। সারা বছর বাগানে রইল, আর যে সময় বাগান সেজে গেছে ফলে ফুলে খুশবুতে তখন বলছে বেরো। এখন ওকে তো বেরিয়ে যেতেই হবে, মালির অর্ডার, বাদশার অর্ডার। এখন বেরোনোটা কি ওর জন্য খুব কষ্টকর হবে না সুখকর হবে? কষ্টকর হবে, কেন এতদিন ধরে বাগানে ছিল, এতদিন ভেবেছিল আমার গাছ, আমার ফল, আমার ফুল, আমার বাগান, আমার 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 গান গেয়ে বেরিয়েছে, এ গাছে ও গাছে, এ ডালে ও ডালে, কি ফুর্তিতে বেরিয়েছে, বেরিয়ে যাচ্ছে। যাওয়ার সময় মুখ দিয়ে দুলাইন দুলাইন করে কি বলছেন দেখেন। মালি বলল, কহো বুলবুল কো লে যায় চমন সে আশিয়া আপনা হাজার আফসোস, কিস ভরোসা সে বনায়া হে আশিয়া আপনা। বুলবুল পাখি কে বলো, ও বাগানে বাসা বেঁধেছে কার ওয়াটারে, হাজার আফসোস ওকে বাগান ছেড়ে চলে যেতে বলো। পাখি বাসাটা ভেঙে নিল, পায়ের নখেতে নিল, ঠোঁট দিয়ে দুলাইন কবিতা বলতে লাগলো। হুই জব বাগ সে রুখসত কহা রো রো কে ইয়া কিসমত, লিখা থা ইউ কে ফসল গুল মে ছোড়ো আশিয়া আপনা। হুই জব বাগ সে রুখসত কহা রো রো কে ইয়া কিসমত, যখন বাগান ছেড়ে যাচ্ছে কানতে কানতে পাখি বলছে, এটাই কি আমার কপালে লেখা ছিল? যখন গোটা বাগান ফলে ফুলে পরিপূর্ণ হয়েছে তখনই আমাকে বাগানটা ছেড়ে যেতে হচ্ছে, আফসোস আমার, এটাই কি আমার কপালে লেখা ছিল? আরো দুলাই, কিস কিস মজে সে জিন্দগি করতে, আগর হোতা ইয়ে বাগ মেরা, ইয়ে ফুল মেরা, ইয়ে ফল মেরা, ইয়ে বাগে বা মেরা, কিস কিস মজে সে জিন্দগি করতে, কত সুন্দর জীবন যাপন করতাম যদি আজ এ বাগান আমার হতো, এ ফল ফুল যদি আজ আমার হতো, এ বাগে বা যদি আজ আমার হতো, তাহলে কত সুন্দর আমার জীবন যাপন হতো। চোখ দিয়ে দুফোঁটা পানি ফেলছে বাগানে, ভালোবেসে ফেলেছি তো বাগানটাকে, এ বাগান আমি চলে গেলাম, তোকে ভালোবেসেছিলাম, এই ভালোবাসার প্রতিদানে দুফোঁটা চোখের পানি ফেলে গেলাম। পাখি বেরিয়ে গেল। শায়ের ইকবালের নাম শুনেছেন? যে শায়ের ইকবাল এই নিচই দুলাইন লিখছে, এটা বিশ্বের মানুষের জন্য নসিহত। ওই বুলবুল পাখির অবস্থাটা দেখে না উনি দুলাইন নিচেই লিখছেন, নসিহত করছেন। কি বলছেন? আয়ে থে হাম মিসলে বুলবুল শায়ের গুলশা কে লিয়ে, লে লো মালি বাগ আপনা
हम तो अपना घर चले आए थे हम मिसले बुलबुल शायरे गुलशां के लिए ले लो माली बाग अपना हम तो अपना घर चले। अपनी मारा गेछेन गोसल दिए काफन पड़िए खाटियाई तुले जानाजार पड़े कबर दिके लिए जावा हच्छे तखन आपनि एई कथाटा बोलछेन। কবি ইকবাল বলছেন, বলো বলো এবার বলো তুমি বলো কি বলবে? ওই বুলবুল পাখির মতো আমরা দুদিন আল্লাহ আপনার এই চিড়িয়াখানা ঘুরে দেখতে এসেছিলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বাগান দুদিনের জন্য ঘুরে দেখতে এসেছিলাম, ও বাগানের মালিক আল্লাহ, ও পৃথিবীর মালিক আল্লাহ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ, আপনি আপনার বাগান নিয়ে নিন, আমি আমার ঘরের দিকে চললাম। এ পৃথিবী ধোকা, এই ধোকাতেই থাকতে হবে, এইখানি থেকে আপনাকে আখেরাতের কাজ করতে হবে। ইমানদাররা বীরের মতন, এরা বীরের মতো বেঁচে থাকবে, বীরের মতো কাজ করে আখেরাতকেও তারা হাসিল করবে, এটা ইমানদারদের। পৃথিবীর কোনো জাতের কথা বাদ দাও, তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, তাদের খোদা নেই, নবী নেই, রসুল নেই, কোরআন নেই, হাদিস নেই, তাদের কোনো বিশৃঙ্খল জীবন, আমাদের শৃঙ্খল জীবন। আমরা শরীয়ত মেনে চলি, আইন মেনে চলি, কোরআন সুন্নাহ মেনে চলি, হাদিস মেনে চলি, এই জন্যে আমরা হচ্ছি জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ, নাকি ভয় খাচ্ছেন নাকি? আমরা জান্নাতি না? আমরাই জান্নাতি। তবে একটা প্রশ্ন আছে এর মাঝখানে, একটুখানি ক্লিয়ার না করলে পরে একটু কনফিউশন থেকে যায়, করবো নাকি? আচ্ছা আমার ছেলেগুলো কেন দাঁড়িয়ে আছি বাবা, আয় না, বসো না, বসো না বাপ, বসো বসো বসো, পাশে জায়গা তো রয়েছে, বসে যাও। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, আপনারা ভাবছেন যে এই ওয়াজের মাহফিলে বসে ওয়াজ শুনলেই হেদায়েত হয়ে যাব, না হবে না। আমি ওয়াজ করছি আমি হেদায়েত হয়ে যাব, হবে না। আপনারা শুনছেন হেদায়েত হয়ে যাবেন, না তা নয়। যদি বলেন যে ওয়াজ শুনলেই তো হেদায়েত হব হুজুর, এই জন্যই তো আমরা ওয়াজ দিয়েছি ওয়াজে বসেছি, তাহলে আমি বলবো ভাই যদি ওয়াজ শুনলেই হেদায়েত যদি হয়ে যেতাম, তাহলে যে লোকটি আজ 50 বছর ধরে ওয়াজ শুনছে, 40 বছর ধরে ওয়াজ শুনছে, এখনো পর্যন্ত নামাজি হতে পারেনি কেন? রোজাদার হতে পারেনি কেন? সত্যবাদী হতে পারেনি কেন? যে ছেলেটা আজ 20 বছর জলসা শুনছে প্রত্যেকটা মাহফিলে, এখনো পিচ্ছাপটা বসে করে না কেন? আপনাদের যদি জিজ্ঞেস করি ভাই হেদায়েতের মালিককে, সবাই মিলে বলুন মাশাআল্লাহ, হেদায়েতের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, ইজ্জত এবং বেইজ্জতির মালিক, এই পৃথিবীর মালিক, আসমানের মালিক, আমাদের মালিক, তার সবের মালিক যদি খোদাই হন, সেই জমিনে আইন চলবে কার? ফের চিৎকার করে, হুকুম চলবে কার? সংবিধান চলবে কার? চাবুক চলবে কার? তাহলে জমিন যার, আইন তার, আমরা বান্দা তার, আইন মেনে চলব তার, নিজের ইচ্ছায় চলার কোনো জায়গা নেই। ইমানদারদের হাত জোড় করে বলছি, আল্লাহর শরীয়তের সংবিধান দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে, আমরা সংবিধান মানা বীর,
আমরা নিজের ইচ্ছায় চলতে পারবো না, পৃথিবী চলে আমরা নই। আমাদের টোটাল লাইফটাকে আল্লাহ শরীয়তের সংবিধান দিয়ে মোড়া। কিভাবে খাবেন, কি জামা কাপড় পরবেন, কিভাবে বিয়ে শাদি করবেন, দেখছেন কিভাবে চাষবাস করবেন, কিভাবে পান করবেন, কিভাবে ঘুমোবেন, প্রত্যেকটা লাইফ স্টাইলকে আল্লাহ আপনার শরীয়তের সংবিধান দিয়ে বেঁধে দিয়েছে। একটা মুহূর্ত আমরা নিজের ইচ্ছায় চলতে পারবো না। পিচ্ছাপ পায়খানা করবেন কেমন করে করবেন, কি দোয়া পড়বেন, কোন পাটা আগে কোন পাটা পরে, তাহলে সব শরীয়তের সংবিধান দিয়ে আমাদেরকে ডিরেকশন করা হয়েছে। আমাদের জীবন শৃঙ্খল, হে সোনার মানিক ইমানদার, আমরা বিশৃঙ্খল নই। আমাদের একটু ভাবতে হবে। হাতে ধরে বলে যাচ্ছি, ওয়াজ শুনলে হেদায়েত নয়। ছেলেটাকে যেই বললাম, ভাই তুই নামাজ পড়বি নি, বলছে আল্লাহ হেদায়েত করলেই পড়ব। ঠিক বললো, ঠিক বললো কি ভাই? তুই 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 মদটা ছাড়বি নি, ছাড় না, তওবা করে। হ্যাঁ ওই ছেড়ে তো দেবো, আল্লাহ হেদায়েত করলেই ছেড়ে দেবো। মিথ্যে কথাটা বলা বন্ধ কর না, বন্ধ করে দেবো, আল্লাহ বল বন্ধ করলি বন্ধ হয়ে যাবে। ঠিক বললো না ভুল বললো? যদিও ভুল বলে থাকে, তাহলে এতক্ষণ যে বললাম হেদায়েতের মালিক আল্লাহ, তাহলে কি ভুল হয়ে গেল নাকি? ও তো সেই কথাই বলছে, আল্লাহ হেদায়েত করলে আমি ছেড়ে দেবো, হেদায়েত করলেই নামাজি হয়ে যাব। আবার যদি বলি না ও ঠিক বলেছে, তাহলে ওই কথাই বলতে বলতে ও কবরে চলে যাবে, আল্লাহ হেদায়েত করেনি তাই হইনি, কবরে চলে গেল। পাক্কা বিনামাজিকে একটা কবরে রাখা হলো, অত সহজ নয়। শুনলেন, হেদায়েতের মালিক আল্লাহ। চিৎকার করে বলেন কে, আরো জোরে বলেন কে? আল্লাহ হলেন হেদায়েতের মালিক, হেদায়েত দেওয়ার মালিক, আর আমরা হচ্ছি হেদায়েতটাকে চাওয়ার মালিক। আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আমার কাছে পরিবর্তন না চাইবে, কোনো জাত কোনো কৌম যতক্ষণ পর্যন্ত আমার কাছে পরিবর্তন না হতে চাইবে, আমি তার পরিবর্তন দিই না। এবার হয়েছে তো? তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, আর হেদায়েত চাওয়ার মালিক আমরা। তা আপনি তো হেদায়েত জীবনে চাইলেন না, হেদায়েত হবেন কি করে? ওয়াজ শুনলে হেদায়েত হয়? ওই জন্যই তো আজ 50 বছর ওয়াজ শুনেছেন, এখনো দাঁড়িয়ে পিসা করছে। 50 বছর বুড়োটা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে লজ্জা। নাস্তিকদের অনুকরণ করে, খ্রিস্টানদের অনুকরণ করে, মোহাব্বত নবীকে করে, পাইরাবি ওদের করে, মোহাব্বত খোদাকে করে, এতাত ওদের করে, মোহাব্বত কোরআনকে করে, আর অনুসরণ অনুকরণটাই নাস্তিক বেদিনদের করে। মনে রেখো ইমানদার, জাহান্নামায় ঢুকতেই হবে। ভাবুন, ভাবলে খোদা পাওয়া যাবে, হেদায়েত পাওয়া যাবে। খোদার কাছে চিন্তা করুন, আপনি নিজের মনে মনে অনুশোচনা করুন, আত্মসমীক্ষা করুন, অ্যানালাইসিস করুন। এই ওয়াজ শোনার পরে দেখবেন আপনার ভিতরে একটা ইসলামের গুরুত্ব, কোরআনের গুরুত্ব, নবীর গুরুত্ব আপনার মনের মধ্যে জায়গা দেবে। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। এই অন্তর থেকে কোনো বান্দা যদি খোদাকে বলে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও, আল্লাহ তার অন্তরের খবরটা জানে। আলিম বেজাতি সুদুর, আল্লাহ তার অন্তরকে ঘুরিয়ে হেদায়েতের নূর দিয়ে আল্লাহ পরিপূর্ণ হেদায়েত আল্লাহ নসিব করে দেবেন। তার আগে হবে না বলে রাখলুম, তার আগে পর্যন্ত হবে না। একটা ছোট্ট খালি হাদিস বলি, দেখুন ভাবলে পরে হেদায়েত হয় কেমন। দেখুন একটা মক্কার কাফের কসম খেলো, কি কসম খেলো? যে আল্লাহর নবীকে কতল করবে। তলোয়ারটা বার করে নিয়ে ধার দিয়ে দিচ্ছে, বিষেতে ডুবিয়ে ধার দিচ্ছে, কসম খেলো না মেরে পানি পান করবো না, সারা পৃথিবী যদি নবীকে মেনে নেয় আমি মানবো না। তলোয়ারটা খাপের মধ্যে লুকিয়ে নিয়ে আমার নবীকে খুঁজতে গেল, কোথায় আছে, মোহাম্মদকে মারবো আজ, নামের আমি পানি পান করবো না, কসম। আল্লাহর নবীকে একটা যুদ্ধের ময়দানে পেয়ে গেল, যেই পেয়েছেন ফাঁকা ফাঁকা সঙ্গে সঙ্গে তলোয়ারটা খাপ থেকে বার করে রসুলকে মারার জন্য তুলেছে। যেই তলোয়ারটা তুলেছেন, আল্লাহ পাক তার নবীকে ওই রকম ভাবে মরতে দেবেন না, একটা বিজলির মতো চমক করে একটা আলো জারি হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিজলির মতো আলোটা
সেই কাফের ইহুদি চোখে যেয়ে পড়ল, যেই চোখে রিফ্লেক্স হয়েছে তলোয়ার ফেলে দিয়ে দুটো হাত দিয়ে চোখটা চেপে ধরেছে। আল্লাহ রসুল তলোয়ারটা তুলে নিলেন, সাহাবিরা এসে গেলেন, ইয়া রসুল্লাহ আপনি হুকুমদার ওকে কতল করব। সাহাবি রসুল বললেন, না মেরো না, মারা যাবে না, আল্লাহ পাক আমাকে মারার জন্য পাঠাননি, প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাননি, বদলা নেওয়ার জন্য পাঠাননি, আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহ নবী তলোয়ারটা ফেলে দিলেন, দিয়ে দুটো হাত বাড়িয়ে দিয়েছেন, ভালোবাসার হাত, দয়ার হাত, ক্ষমার হাত, প্রেমের হাত, মায়ার হাতটা বাড়িয়ে ওই সাইবা বিনে ওসমান লোকটার নাম তাকে আস্তে আস্তে নিজের বুকের কাছে টেনে জড়িয়ে ধরে বললেন, যাও সাইবা, কি হয়েছে বাবা, কেন তুমি আমাকে মারার জন্য তলোয়ার তুলেছো, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, কোনো দুশ্মনী করি নাই, যাও যাও যাও, আমি মোহাম্মদ রসুল্লাহ, তোমাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। রসুল্লাহ ছেড়ে দিয়েছেন, সাইবা পিছন দিকে সরে এসছে, এসে দুটো চোখ দিয়ে রসুলের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে ভাবছে, এদিক তাক, ভালো করে আওয়াজটা বুঝবেন, রসুলকে দিকে তাকিয়ে ভাবছে, কি ভাবছে বলুন তো, এই সেই মোহাম্মদ যাকে মারার জন্য আমি কসম খেয়েছিলাম, এই নাকি সেই মোহাম্মদ যাকে মারার জন্য তলোয়ার ধার দিয়েছিলাম, এই নাকি সেই মোহাম্মদ যাকে নামের পানি পান করব না বলেছিলাম, এই নাকি সেই মোহাম্মদ যাকে সারা পৃথিবী নবী বলে মানলো আমি মানবো না বলেছিলাম, আমি মারার জন্য তলোয়ার তুললাম মারতে পারলাম না, মোহাম্মদ তলোয়ার হাতে নিল আমাকে মারলো না, বিনিময়ে দুটো হাত বাড়িয়ে আমাকে বুকের কাছে টেনে নিয়ে ক্ষমা করে দিলেন। ভাবছে, গভীরে চলে গেলেন, এত গভীরে চলে গেলেন, ভাবতে 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 ইসলাম তার কাছে গুরুত্ব পেয়ে গেল, কোরআন গুরুত্ব পেয়ে গেল, রসুল গুরুত্ব পেয়ে গেল, আল্লাহ গুরুত্ব পেয়ে গেল, ব্যাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মারার জন্য কসম খেয়েছিলাম, তলোয়ার ধার দিয়েছিলাম, পানি পান করব না বলেছিলাম, মারার জন্য তলোয়ারও তুললাম, মারতে পারলাম না, আপনি তলোয়ার হাতে নিয়ে আমাকে মারলে মারতে পারতেন, মারলেন না, বিনিময়ে আপনি আমাকে বুকে জড়িয়ে ক্ষমা করে দিলেন। ও নবী, এমন নবী মিলবে না, এমন রসুল মিলবে না, এমন পয়গম্বর মিলবে না, এমন নবী মিলবে না, এমন কোরআন মিলবে না, এমন দিন মিলবে না, ও মোহাম্মদ, আমি আপনাকে মোহাম্মদ রসুলুল্লাহ বলে মেনে নিলাম। জীবনে এই লোকটা ওয়াজ শুনে না আমাদের মতন, ওর বাপদাদা চন্দ্রবোস মুসলমান ছিল না, ওর ঘরেও কোনো কোরআন ছিল না, আজ আমাদের বাপদাদা চন্দ্রবোস মুসলমানের বেটা মুসলমান, ঘরে কোরআন শরীফ, আপনার ঘরে মদ, সুদ, ঘুষ, জেনা, ব্যবিচারী, চুরি, ডাকাতি, খুন, খারাপি, রাহাজানি, মা মার খাই, বাপ মার খাই, বিবি মার খাই, স্বামী মার খাই, কি নেই আপনার ঘরে, তাহলে ভাবলে খোদা পাওয়া যায়, এই একটাই ডকুমেন্টস দিয়ে গেলাম, ফাসাক্কির ফাইন্না জিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলছেন, হে মুমিন, তোমরা একটু ভাবো, ফিকির করো, আত্মসমীক্ষা করো, অ্যানালাইসিস করো, এই ভাবনায় তোমাদের জীবনের উপকার দেবে, মোমেনদের ফায়দা দেবে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, একবার দরুশি আল্লাহুম্মা ওয়ালা আলি একবার সকলে দাঁড়াই তো, রসুলের দাবিতে সালাম পড়বো, সকলে দাঁড়িয়ে যান, আর সামনে দিকটা আগে আগে আসেন, ইয়া নবী সালাম, আগে আগে আসেন, আগে আগে আসেন, আগের দিকে অনেক জায়গা আছে, দেখবেন চলে যাবেন, আমি শেষ করে দিইনি, এখন আমার কথা বাকি আছে, ফুরফুরা শরীফ যে কোনো শুক্রবারে যাবেন, দাওয়াত দিচ্ছি আমি আমজাদ ভাই, আমার বুখারী সাহেব হুজুরের দরবারে যাবেন,
সৈয়দ শাহ হোসেন বুখারী রহমাতুল্লাহ, যিনি ফুরফুরার প্রতিষ্ঠাতা আদি বিজয় বীর ছিলেন, 700 বছর আগে জমিন তৈরি হয়েছে, যে জমিন তৈরি করতে গিয়ে 4 শহীদান হুজুর শহীদ হয়ে গেছে, এই ফুরফুরা শিপের হোসেন বুখারী হুজুরের দরবারের বুখারিয়া এই মসজিদে নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন আমার ওখানে, যে কোনো শুক্রবার আমি থাকি। মাসলা মশাইল ফতোয়া ফারায়েজ তদবির দাওয়াত যে কোনো সংক্রান্ত বিষয় শুক্রবার দিন। অন্যান্য দিনে হয় গেলে হয় কি, আমি তো দাদা হুজুর কিবলার টাইটেল মাদ্রাসার এখনও খেদমতে আছি, যদি এখন বন্ধ চলছে সবসময় বাড়ি আছি, মাসা চালু হয়ে গেলে মাসায় যেতে হবে, পাবেন না, ফুরফুরা ছাড়বেন না, ফুরফুরা জমিন কাউকে ঠকায় না, ফুরফুরা জমিন গাদ্দারি করে না, ফুরফুরা জমিনের কাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করা, আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে বান্দার তাল্লুক তৈরি করা ফুরফুরা শিল্পীর কাজ। এই জন্য পিছন দিকে তাকিয়ে মুরব্বীদের দেখুন কত ওলি তৈরি হয়েছে, দরবেশ তৈরি হয়েছে, পীর তৈরি হয়েছে, যে খলিফা তৈরি হয়েছে, বড় বড় মহাদ্দেশ তৈরি হয়েছে, ইমাম তৈরি হয়েছে, আলেমে দিন তৈরি হয়েছে ফুরফুরা থেকে, ফুরফুরা ছাড়বেন না। এবার আমার কথাই যদি আপনার পছন্দ না হয় আপনি আমাকে ছেড়ে দেবেন, একটা ব্যক্তি ছেড়ে দেন, অমকের কথা আমার পছন্দ নয় ওনাকে ছেড়ে দেন, যাবেন না, কিন্তু জমিন ছাড়তে পারবেন, কি কথা ঠিক বলছি নাকি? হ্যাঁ, জমিন ছাড়বেন, যে জমিনে দাদা পীর শুয়ে আছেন, 4 শহীদান শুয়ে আছেন, বুখারী হুজুর শুয়ে আছেন, চাচা পীর কেবলা শুয়ে আছেন, খন্দকার হুজুর শুয়ে রয়েছেন, এত বড় বড় আল্লাহর ওলি শুয়ে আছে, আমি একটা একটা করে বলি তো রাত সকাল হয়ে যাবে, এত ওলি শুয়ে রয়েছেন ফুটপাত জমিনে, জমিন ছাড়বেন না। ফুরফুরা শিল্পে যাবেন, পীরের কাছে আল্লাহ পাওয়ার জন্য যাবেন, হাত জোর করে বলছি, দুনিয়ার জন্য যাবেন না, দুনিয়ার জন্য যেখানে খুশি যে কোনো জায়গায় চলে যাবেন, দুনিয়া হাসিল করবেন, ফুরফুরায় পীরদের কাছে গেলে আল্লাহ পাওয়ার জন্যে, রসুল পাওয়ার জন্যে। নহজুর কিবলা বলেছেন, বাবা তোমরা পীরের কাছে দুনিয়া পাওয়ার জন্য এসো নি, তোমরা আল্লাহ পাওয়ার জন্য এসো, কথা বুঝেছেন? ফুরফুরা সাহেব ওই হালুয়ার মোরব্বা কিনবার জন্য নয়, কিন্তু এখন আপনাদের কাছে হালুয়ার মোরব্বা হয়ে গেছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাব আশ-শুকুরু আলাইনা মাদালিল্লাহ হিদাই ইয়া নবী সালাম তুমকো হো রফাত মোবারক, তুমকো হো হশমত মোবারক, তুমকো হো আজমাত মোবারক, তুমকো হো উম্মত মোবারক, ইয়া নবী সালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, সালাওয়াতুল্লাহ আলাইকা, সকলে বসেন, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। ভাই সাহেব একটা মাসলা বলি শুনুন, এই আজকে যারা দেখবেন কিছু ছেলেরা আছে, মুরব্বীরা আছে, শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যায়, শুধু জুম্মার নামাজ পড়তে যায়, 5 অক্ত নামাজ পড়ে না, এরা কোন পীরের মুরিদ জানি না, কোন কিতাবে পেয়েছে তাও জানা নেই, শুধু 5 অক্ত যায় না, শুক্রবারে যায়। আমি বলছি ওদের নামাজ হয় না, না না, আমি তো এখন তো আছি 2-10 মিনিট, সেবার এখন আসে নে, সেবার কোথাও ওয়াজ করছে নাকি, বললে বাড়িতে আছি, হুজুর আমি তো চলাই বাবা তাড়াতাড়ি, তোরা ইয়ং ছেলে এখন ভালো তারা বেশি কোনো বাজে, আমাদের বয়স হয়ে গেছে আর কী করি বল দি,
এই শুক্রবারের নামাজিগুলো নামাজ হয় না। আই চ্যালেঞ্জ, ছেলেগুলো বলবে আরে সব বনাস হুজুর কি বলছেন, পাঁচ অক্ত পড়ি না, শুক্রবার দিন গোসল টোসল করে সুন্দর জামা কাপড় পরে আতর ফাতর লাগিয়ে যে মসজিদে যে প্রথম লাইনে বসি ইমাম সাহেবের পিছনে, আর ইমাম সাহেবের উপরে নামাজের ইক্তেদা করে দিই, আমি তবু নামাজ হবে না। কেন জানেন? এদের উজু হয় না, এরা উজু করতে জানে না, উজুর ফরজ জানে না, সুন্নত জানে না, উজু করার তরিকা জানে না, উজুর নিয়ম জানে না, উজু কোনখান থেকে শুরু হয় কোথায় শেষ হয় তাই জানে না, উজুর তারতিব জানে না। একজন উঠে এসে কই আমাকে উজুটা দেখিয়ে দিন, কেমন করে উজু করে দেখিয়ে দেন, দেখান। ওরা জানে খালি হাত আর মুখ আর পা ধুয়ে নিলি উজু, কলে গেল পানি খুলে দিলে হাতটা ধুয়ে নিল, পা পা মুখ যেটা পারলে আগে পরে সব ধুয়ে নিয়ে চলে গেল, প্রথম যে পা ধুয়ে ফেলে হবে না। উজু হচ্ছে ওয়াজিব, এমন একটা ইবাদত, এই ইবাদতটা না করলে নামাজের ইবাদতে আমরা ঢুকতে পারবো না, আবার নামাজের ইবাদতে যদি ঠিক মতো নামাজ না হয় জান্নাতে ঢুকতে পারবো না। খুব আফসোস আছে, আমার ছেলেগুলো শুক্রবারটা পড়ে তাও বরবাদ হয়ে গেল, পাঁচ অক্ত তো পারা গেল না, ওয়াজ করে করে তো কবরে যাওয়ার টাইম হয়ে গেল, যাক গে যাক শুক্রবারটা ধরে রেখেছে তাই থাকুক গে, ধরে যতক্ষণ থাকে থাকবে যাক, তাও খালি দূরে কাঁধ নামাজ, যেই ইমাম সাহেব সালাম ফিরেছে জেনের বাচ্চা গায়ে, একটাও জেনের বাচ্চার মসজিদে নেই, হুড়ুড়কে বেরিয়ে চলে গেল, তবু বলছে যাই হোক গে যাক খোদাকে গিয়ে তবু তো দুটো করে চারটে সেজদা দিচ্ছে দিগে যাক, কিন্তু আফসোস ওদের উজু হয়নি, ওদের নামাজ হবে। আমজাদ বলছি যদি আমার উজু না হয় আমারও নামাজ হবে না, একটা পশম যদি শুকনো থাকে উজু হবে না, এইসব খেলাল করতে হয় উজু করতে গেলে, এইসব শীতকালে বিশেষ করে এইসব শুকনো থাকে, পায়ে মুখে হাতে সব মাস্ক করতে হয়, হারকাত করতে হয়, আংটি থাকলে আংটিটাকে ভালো করে ঘোরাতে হয়, করেন করেন? এত বড় নখ, নখের ভিতরে এমন ময়লা হয়ে জাম হয়ে গেছে পানি ঢুকছে না, উজুই হবে না। তাহলে আবার আফসোস করে বলে গেলাম আপনাদের নামাজ হয়নি। আর উজুটা যদি উজুর মতো করতে পারেন, যাকে ইসবাবুল উজু বলা হয়, আল্লাহ শরীয়তে সংবিধানে এটা লেখা আছে কিতাবুত তাহারাত, আর তারপরেই বলেছেন বাবুল উজু, একটা চ্যাপ্টার একটা অধ্যায় খালি তাহারত হাসিল করার উপরে, উজুর উপরে আল্লাহ রসুল আমাদের বলে গেছেন বাবুল উজু। উজুটা খালি কেমন করে করবে, ছেলেগুলো পেয়েছ নাকি মুখাদুয়া? সাহাবীরা আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূল আল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি 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 নবী রাসূলরা উঠবেন, তাদের উম্মত উম্মতিরা উঠবেন, ইয়া রাসূল আল্লাহ আপনি কেমন করে আমাদের চিনবেন, কেমন করে চিনবেন, কেমন করে চিনবেন? সাহাবীদের প্রশ্ন দেখেছেন, আপনি কি করে চিনবেন আপনার উম্মত আমরা? আল্লাহ নবী ওই সময় জবাব দিয়েছিলেন বাবারা আন্নাকুম মাতিয়াদুউনা ইয়াউমাল কিয়ামাতে গুররাল মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, যে সমস্ত আমার উম্মাত উম্মতি পৃথিবী জমিনে নামাজ আদায় করেছে, নামাজ পড়ার জন্য পরিপূর্ণ উযু করেছে, উযুটা করার মতো উযু করেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন খুশি হয়ে তাদের উযু করারই মুখমণ্ডল হাতে কোনোই পায়ের গাঁটতে আল্লাহ একটা নূর জারি করে দেবে, আমি রসুল্লাহ ওই লাইটটা ওই নূরটা ওই আলোটাকে দেখে দেখে চিনে নেব চিনে নেব, এটা আমার উম্মাত এটা আমার উম্মাত এটা আমার উম্মাত, আমি তাদেরকে আমার রহমতের সামিয়ানাই ডেকে নেব। সমস্ত নবীর উম্মাতেরা নামাজ পড়েছে, তারা উজু করেছে, কিন্তু এই নামাজ তাদের হবে না, তাদের নিয়ামত নেই, আল্লাহ আমার নবীর খাতিরে আমাদের জন্য করেছে। আর আপনার উজু করতে গিয়ে খালি মুখ দিয়ে মসজিদে চলে গেলেন, দু নম্বর সারা পৃথিবী নাপাক, সব সময়ের জন্য তারা নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসু, আর আমরা হচ্ছি পাক, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন প্রত্যেকটা মোমিন সব সময় পাক, উজু থাকলেও পাক, উজু না থাকলেও পাক, বলুন সুবহানাল্লাহ। যদি গোসল করে থাকেন এক সপ্তাহ না করে থাকেন তবু পাক, এক মাস গোসল করেননি তবু পাক, গোসল করা মোস্তাহাব, শুক্রবার ঈদের দিন সুন্নাত, না করেছেন না করেছেন,
কিন্তু ইমানদার শোনো, একটা মুহূর্তে আমরা কিন্তু নাপাক হয়ে যাই, স্ত্রী মেলামেশায় নাপাক হই, স্বপ্ন দোষ হলে নাপাক হই, মাবুনদের প্রিয়র চালু হলে নাপাক হই। এই নাপাক যখন আমরা হয়ে যাই, শরীয়ত বলছে আর দেরি নয়, এক্ষুনি তোমার জন্য একটা গোসল আছে, সেটা হলো ফরজ গোসল। শুনেছেন তো নাকি? জানেন তো নাকি? জানেন ফরজ গোসল জানেন না? এমনি গোসল করছেন মুস্তাহাব, করেছেন করেছেন, না করেছেন না করেছেন, এক সপ্তাহ করেননি কোনো অসুবিধা নেই, কিন্তু এই এই গোসলটা হলো ফরজ। আর এই গোসলের ভিতরে কটা ফরজ আছে আদায় করতে হয়, কটা বলুন তো? কটা ফরজ? হ্যাঁ দেখেছেন তো মায়ের পিছন দিকে কটা? তিনটে। বাহ দেখেছেন তো, এই গোসলটা তিনটে, এই গোসলটা হলো ফরজ, আর এর ভিতরে তিনটে আদায় করা হলো ফরজ। নাকের ভিতরে নরম অংশে পানি দিতে হবে, কুল্লি করে গড়গড়া তিনবার করবেন, গোটা শরীরটাকে তিনবার ভালো করে ধুয়ে নেবেন। এটা যদি না করেন আপনার শরীর না পাক, আপনার শরীর না পাক। আপনি সাবান মেখেছেন মাথা থেকে পা পর্যন্ত অনবরত, কোনো ময়লা আপনার শরীরে নেই, কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে হুকমান আপনি না পাক। আজকে ইমানদারদের জন্য আল্লাহ বললেন সব সময় এরা পাক, কিন্তু দুর্ভাগ্য সব না পাক হয়ে আছে, গোসলটাই জানে না, পাক হতেই জানে না। এই জন্যে পিচ্ছাপ করার পর কুলুক নিতে নেওয়ার কথা আছে শরীয়তে সুন্নাত। কুলুক নিতে হয় কি, পিচ্ছাপটা ঠিক মতো আপনি পরিষ্কার করতে পারলেন, তারপর আপনি পানি নেন, কিন্তু পানিটা নিয়ে উঠে বললেন দেখা গেল অনেকের এমন অসুস্থ শরীর, পিচ্ছাপ এসে ঝরে রান টান কাপড় নুগি সব ভিজে গেল, নাপাক হয়ে গেল শরীর, নাপাক হয়ে গেল। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ওরা হলো নাজাস আর আমরা হচ্ছি পাক। বাঁচার জন্যে বিশেষ করে এই শুক্রবারের নামাজিদের জন্যে আমার লেখা একটা ছোট্ট বই আমি কয়েকখানা গাড়িতে এনেছি আপনাদের কাছে, আনছে একটা করে নিয়ে নাও। উজু তায়াম্মুম আছে, তায়াম্মুম পাক মাটি নিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ুন, নামাজ হয়ে যাবে। উজু করতে পারলেন না, পাক মাটি নিয়ে তায়াম্মুম করুন, নামাজ হয়ে যাবে। এছাড়া নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, ঈদ, বকরিদ, জুমা, এতেকাফ, সমস্ত মশলাগুলো ওখানে দেওয়া আছে, মা বোনদের কিছু মশলা দেওয়া আছে। এ মাইক ম্যান, মাই ম্যান, তোর সাউন্ড হচ্ছে কোথা, তুমি বাইরে চাকেছো? এই কিতাবটা আপনাদের কাছে নিয়ে যাচ্ছে, একটা করে নিয়ে নেন, 10 টাকা করে, খাই ছাপা খরচা, 10 টাকা করে মা বোনদের জন্য নিয়ে নেন, মাতার কাছে রাখবেন, চলার জন্য আপনার যতটুকু দরকার আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বলে রাখলো, বিশেষ করে আমার এই ছেলেদের বলছি, বাপ তোদের অবস্থা আরো খারাপ, তোরা একদম সব হারা হয়ে যাচ্ছিস। বইটা এমন কিছু না, আমি আবার ছাপাবো, আবার বিলি করব, আমার ব্যবসা নয়, আবার ছাপাবো, আবার বিলি করব, মানুষের হাতে তুলে দিচ্ছি, হাজার হাজার কিতাব তুলে দিয়েছি, ভাই খালি একটা করে নিয়ে নাও মা বুদ্ধের জন্য, 10 টাকা করে দিয়ে লেন, সকলে নিয়ে নেন, ভিতরে যাও বিসমিল্লাহ বলে গিয়ে সকলে দিয়ে দেন। জি একবার দড়ি শিব জড়িয়ে জড়িয়ে আল্লাহুম্মা। সিনা হে মদিনা সিনে মে হে আখু মে হে জালি রোজা কি রোজা হে আমানাত উম্মত কি উম্মত হে মতওয়ালা রোজা কি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি বাবাজি। মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসা চলছে আপনাদের মক্তব, তাই তো নাকি? মাশাল্লাহ মক্তবটা পুরো দেখা হলো না, একটুখানি দেখেছি বটে, বিরাট কাজ করেছেন, গ্রামের সব থেকে আসল কাজ এটা, জলসা করেছেন ভালো, তার থেকে আরও আরও ভালো হলো মাদ্রাসা মক্তব।
এই মক্তবটাকে বাঁচিয়ে রাখতে হবে তার উন্নতি কল্পে, তার জন্য যা কিছু খরচা টর্চা আছে এর জন্যে আপনাদের কাছে কিছু চাইছি, 10-20-50 যে যেমন পারেন। আমার ছেলেগুলো রুমাল নিয়ে যাচ্ছে, একটু দেবেন, যার যেমন ক্ষমতাই হবে, মাদ্রাসার জন্য দেবেন, নবীর ঘর। যে হ্যাঁ, এটা দিনকে হেফাজতের জন্য আপনাদের পয়সা। এই দেখেন, মুসলমানদের টাকায় দিন জেন্দা আছে। যাও বিসমিল্লাহ বলে ভিতরে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, এক ধার থেকে যাও। এই দেখেন, আল্লাহর দিন পৃথিবীতে জেন্দা আছে তিনটে জায়গায়। মসজিদ চলছে, আজান চলছে, জামাত চলছে, নামাজ চলছে, আল্লাহর দিন পৃথিবীর জমিনে জেন্দা আছে, বলুন সুবহানাল্লাহ। দু নম্বর হলো মাদ্রাসা, কোরআন হাদিসের তালিম চলছে, আল্লাহর দিন জেন্দা আছে, বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর হলো এই মাহফিল, এই ইসালে সব, এই জলসা, এই আপনাদের পয়সায় জলসা, এই জলসা বেঁচে আছে, জানবেন আল্লাহর দিন বেঁচে আছে, দিন জেন্দা আছে। তাহলে আল্লাহর দিন পৃথিবীর জমিনে জেন্দা আছে মুসলমানদের টাকায়, মুসলমানদের টাকায়, বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জি, এই জন্য বলছি বাবা মনে রাখবেন, দুনিয়াতে সারা পৃথিবীতে যত মসজিদ চলছে, আল্লাহর এই দিনই মসজিদকে, ঘরটাকে জেন্দা রাখার জন্য মুসলমানদের টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। সরকার কোথায় দেয়? ও সরকার আজকে দেয় কালকে বন্ধ হয়ে যেতে পারে, ঠিক কিনা? তারপরে কি আপনার নামাজ বন্ধ হয়ে যাবে? মসজিদে আজান বন্ধ হবে? হবে না। তাই বাবাজি বলে যাচ্ছি আপনাদের শেষ একটা কথা, সেটা হলো এই, ইমানদারদের দুটো ভাগ আছে। আস্তে আস্তে কথা বলবেন না, আস্তে আস্তে যাও, চুপচাপ যাও। ইমানদারদের দুটো ভাগ আছে, একটা হলো ফার্স্ট ক্লাস ইমানদার, আর একটা হলো থার্ড ক্লাস। ভালো করে ওয়াজটা শোনো, একটা হলো ফার্স্ট ক্লাস, একটা হলো থার্ড ক্লাস। যারা ফার্স্ট ক্লাস ইমানদার এরা সরাসরি জান্নাতে চলে যাবে, ফার্স্ট ক্লাস ইমানদাররা সরাসরি জান্নাত, আর থার্ড ক্লাসরাও জান্নাতে যাবে, আল্লাহর ওয়াদা, এরা ইমানদার, এরা জান্নাতে যাবে। কিন্তু কিছুদিন জাহান্নামার আগুনে জেল খাটিয়ে তারপর আল্লাহ জান্নাতে দেবে। এই যে আমি আপনাদেরকে বললাম যে ইমানদাররা জান্নাতি, পৃথিবী জাহান্নামী, ইমানদাররা জান্নাতি, এই জায়গাতে একটু ক্লারিফিকেশন দরকার। আল্লাহর ইমানদারদের দুটো পার্ট আছে, একটা হলো টপ র‍্যাঙ্কের ইমানদার, এরা সরাসরি জান্নাতে চলে যাবে, আর একটু দুর্বল আর থার্ড ক্লাস ইমানদার যারা, আল্লাহ এদেরকেও জান্নাত দেবেন, কিন্তু কিছুদিন জাহান্নামের আগুনে জেল খাটিয়ে। এই জেল খেটে জেল খেটে জেল খেটে জেল খেটে কত হাজার বছর আল্লাহ পুড়াবেন জানা নেই, শরীরটা কালো কয়লা কাঠ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন এদের জাহান্নামা থেকে তোলো, আর জাহান্নামার আগুনে রাখবো না, জাহান্নামা থেকে তোলো, তোলো, তোলা হবে, চেহারাটা পুড়ে পুড়ে কালো কয়লা কাঠ হয়ে যাবে, ওই চেহারায় আল্লাহ পাক জান্নাতে দেবেন না, কেননা জান্নাতিরা ঠাট্টা করবে, দেখো আসামি জেল গেটে জান্নাতে এসেছে। তাই আল্লাহর কত দয়া, ওই ইমানদারদেরকে আল্লাহ একটা রহমতের দরিয়া আছে, ওই দরিয়াতে একবার ডুব কাটতে বলবেন, ডুব দাও, যেই ডুব দিয়ে উঠবে চেহারাটা পূর্ণিমার চাঁদ হয়ে যাবে, পূর্ণিমার চাঁদ। এবার বলবেন যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও, আল্লাহ দয়ার জান্নাতে তারা চলে যাবে। আর যারা জান্নাতে যাবেন এদের আর মত হবে না, হবে না, হবে না, হবে না, মৃত্যু কোনো দিন আর হবে না, যারা জাহান্নামাই থাকবে এদেরও কোনো দিন মৃত্যু হবে না, জাহান্নামীদের জাহান্নামাই দিয়ে দেবেন, জান্নাতীদের জান্নাতে দিয়ে আল্লাহ পাক মৃত্যুটাকে জাহান্নামার দরওয়াজায় এনে কতল করবেন। ওরে জাহান্নামীরা একবার দেখে নে, তোদের আর মত হবে না,
জান্নাতের দরওয়াজায় এনে মতকে কতল করা হবে। ও জান্নাতি বান্দা বান্দিরা একবার দেখে নে, আমি মতকে কতল করে দিলাম, মত বলে আর কিছুই রইল না, ও জান্নাতি তোমাদেরও আর মত হবে না। এখন একটা প্রশ্ন শেষ করছি আমি, মলসা হয়েছে? ভাবলুম যা কি যে মল সাহেব আছে, একটু হয়তো 10 মিনিট আগে আসবে। ও বাবু তো হুজুরের থেকেও বিরাট বেড়ে গেল। হ্যাঁ, সেই তো, কেউ ধরবার লোক আছে? কই সে, কোথা তোমার হুজুর? অসুস্থ লোক, আমি ভেবেছিলাম 5 মিনিট আগে তাকে তুলে দেবো। সবাই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চলে গেল, আমাকে 2 ঘন্টা করালো। কি বলছে, সোজা গাড়ি নিয়ে ঢুকে পড়তে বলো এখানে। হ্যাঁ, ভাই সাহেব এখন একটা প্রশ্ন আল্লাহকে তো আমরা করতে পারি, যে আল্লাহ তোমার যখন এত দয়া, তুমি জাহান্নামা থেকে বার করে দরিয়াতে গোসল করি আবার জান্নাত দিলে, তো কেন তুমি এদেরকে এতদিন ধরে জাহান্নামার আগুনে পুড়ালে? এই কথাটা শুনবে এখানটা, আল্লাহ তুমি কেন জাহান্নামার আগুনে পুড়ালে? তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি তাদেরকে দয়া করে ফের জান্নাতে জাহান্নামা থেকে তুলে নিয়ে গোসল করিয়ে চেহারা নূর বানিয়ে আবার জান্নাত দিয়ে দিলে, তো এতদিন কেন তুমি জেল খাটালে? আল্লাহ এখানে জবাব দেবেন, বান্দা ওরা আমাকে ভালোবাসত, ঈমান আমার উপরে রেখেছিল, কিন্তু অনুকরণ অনুসরণটা সারা জীবন নাস্তিকদের করেছে, ইহুদিদের করেছে, বেদিনদের করেছে। আমার নবীকে ভালোবাসত, অনুকরণ অনুসরণটা খ্রিস্টান ইহুদিদের করত, আমার কোরআনকে মহাব্বত করত, কিন্তু অনুকরণ অনুসরণটা ওরা জাহান্নামীদের করত। এই জন্যে আমি কিছুদিন জাহান্নামীদের সঙ্গে ওদের জাহান্নামায় দিয়েছিলাম। জাহান্নামীরা জাহান্নামায় থেকে যাবে, ইমানদারদের আল্লাহ ওখান থেকে আবার বার করে দয়ার জান্নাত দেবেন। তাহলে জান্নাত আমরা পাবই পাবো, বলুন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো সরাসরি না জেল খেটে? আমার কথা কি বুঝতে পেরেছেন? এখন সরাসরি যাব নাকি না জেল খেটে যাবো, এটাই হলো বিরাট প্রশ্ন। আমরা আল্লাহর কাছে আশা করবো, আল্লাহ আমরা সরাসরি যেতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে জেল খেটে আমরা যেতে পারবো না। আমার নবীর শেষ উম্মত আমরা, আমার নবীর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা সরাসরি যেন জান্নাত যেতে পারি। আর সরাসরি জান্নাতে যাওয়ার জন্য আমার ভাইদেরকে একটা নসিহত করে গেলাম, একটা বলবো ভাই, বলবো একটা, সেটা আর কিচ্ছু নয়, এই এদের পাইরবিটা লাথি মেরে দাও, এদের অনুকরণটাকে কবর দিয়ে দাও। ইহুদি নাস্তিক বেদিন খ্রিস্টান মুশরিক নাজাস নাসারা, এদের যে অনুকরণ অনুসরণ করে আমাদের ছেলেমেয়েরা জীবনটাকে শেষ করে দিচ্ছে, এদের অনুকরণ অনুসরণ, এদের কৃষ্টি কালচার, এদের রীতি নীতিকে কবর দাও। ব্যাস একটাই আমল। এই জন্য বহু বুজুর্গানে দিন বলেছেন, ভালো কাজটা যদি করতে নাও পারো অন্তত নাফার মানিটা বন্ধ করো, তুমি জান্নাতে চলে যাবে। ভালো কাজ আপনি করতে পারছেন না, নামাজ রোজা ভালো করতে পারছেন না, যেটুকু পারেন সেইটুকু করুন, কিন্তু নাফার মানিটা পুরো বন্ধ করুন। যান, ধরুন একটা লোকের একটাও গুনাহ নেই আবার একটাও নেকি নেই, কোথায় যাবে লোকটা? একটা ইমানদার মুসলমানের একটাও নেকিও নেই, একটা গুনাহও নেই, লোকটা কোথায় যাবে বলুন তো? ও কি জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবে নাকি? ও তো গুনাহও নেই, তাহলে জান্নাতে চলে যাবে। আবার বলছে একটা নেকিও নেই, তাহলে জাহান্নামে ঢুকে যাবে, কোথায় যাবে? যেহেতু ওর ঈমান আছে, ঈমান আছে, এই জন্য ও জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, ভালোটা যদি না করতে পারেন বেশি থাক, অন্তত নাফার মানিটা বন্ধ করে দেন, হারামটাকে বন্ধ করে দেন, যান আল্লাহর ওলি হয়ে যাবেন আপনি।
আল্লাহর ওলি হয়ে যাবেন। নাফরমানিটা আল্লাহর সব থেকে সর্বনাশ আর জাহান্নামের কারণ। আমার অনেক ছেলে নামাজ ঠিক মতো পড়তে পারে না, রোজা রাখতে পারে না, এ পারে না, ও পারে না, বলছি তো বোঝের গানে দিনদের কথা বলছি, তারা তো বলেছে। আর এ এখন যা দাঁড়িয়েছে, আমি ভালোটাও করতে পারবো না, গুণাটাও করতে পারবো না, ছাড়তে পারবো না, এ কি করে হয়? ভালোও করতে পারবো না, গুণাও ছাড়তে পারবো না, এটা হয় কি করে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই সালামত রাখেন, ইমান আমল সালামত রাখেন, ইমানের সঙ্গে আল্লাহ আমাদের মত দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের সকলের ইমান আমলকে সালামত রেখো আল্লাহ। আল্লাহ আমাদের রিজি রোজগারে বরকত দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলের ইমানের সঙ্গে বাঁচিয়ে রেখো, ইমানি মওত দিও আল্লাহ। যে যা নিয়েতে হাত রয়েছে কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার উপরে শান্তি রহমত দিও আল্লাহ। যারা কঠিন কঠিন বিমারে আছে আল্লাহ বিমারকে শেফা করে দিও আল্লাহ। অভাবী আছেন অভাবকে দূর করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারা ভুগছে, আপনি শেফা করে দেন। ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের আল্লাহ আপনি হায়াত দারাজ করে দেন। করোনার মহামারীর গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ। এই গ্রামের উপরে আল্লাহ আপনি আজাব দেবেন না আল্লাহ, আসমান থেকে রহমত নাজিল করবেন আল্লাহ। ইয়া আল্লাহ অনেক চক্রান্ত চলছে ইসলাম দিন শরীয়ত কোরআন মসজিদ নবীর বিরুদ্ধে, আল্লাহ সব চক্রান্তকে আপনি ধূলিসাৎ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করিয়ে দাও আল্লাহ। আপনার জমিনে বসে আপনার রহমতের আশা করে দুটো হাত তুললাম, আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, খালি হাত ফিরিয়ে দেবেন না, তাহলে জাহান্নামী হয়ে যাব। আল্লাহ পাক জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ, সকলকে যাবার মতন তৌফিক দাও। আরো চাই আল্লাহ পাক, মাঝে মাঝে হবে স্বপ্নে খেয়ালে নূর নবী চাঁদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিদার যেন সকরির নসিব হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। সকলি জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা